আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ও সল্যাত ওসলাম ও আল সৈদিলকা ইনতুসলিন ও আল আলিহি ও আসহাবি আজমাইন ওমন্ত বিহম বি হসানিন ও ইমানিন ইলাই ওম প্রিয় দর্শক সবাইকে রামাদানুল করিমের শুভেচ্ছা যে যেখানে বসে রামাদানুল করিমের প্রথম দিবসের আজকের এই আলোক প্রহরে যুক্ত হয়েছেন এই অনুষ্ঠানটির সাথে সবাইকে জানাচ্ছি রামাদানুল করিম আপনারা দেখছেন আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন রমাদানের মাসব্যাপী নিবেদন বি আরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড প্রিয় দর্শক ইনশাআল্লাহ তালা রমাদানের তিরিশটি দিন একই সময় আমরা আপনাদের সাথে কথা বলবো জানবো এবং আপনাদেরকে জানাবো প্রতিদিন আমাদের সাথে থাকবেন একজন অতিথি আসুন আজকের অতিথির সঙ্গে আমরা পরিচিত হই আমাদের আজকের অতিথি বরণ্য ইসলামী চিন্তাবিদ বিখ্যাত হাদিস বিশারত মাওলানা মুফতি আব্দুল সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শেখ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন এবং রমাদানুল কেরিমের প্রথম দিবসে আমরা আপনাকে পেয়েছি আপনাকেও জানাচ্ছি রমাদানুল কেরিমের শুভেচ্ছা ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক একটি পাখি আছে যে পাখিটি এগারো মাস অপেক্ষা করে বৃষ্টির জন্য নিশ্চয়ই আপনি জানেন সেই পাখিটির নাম হলো চাতক পাখি মুমিন হৃদয় এগারোটি মাস অপেক্ষা করে কখন আসবে রহমতের মাস বরকতের মাস মাখফরাতের মাস নাজাতের মাস এবং আল্লাহ রপুল আলমিনের বান্দাকে আল্লাহর বন্ধুতে পরিণত করার মাস রামাদান আজকে আমরা আলোচনা করতে চাই মানুষের জীবন পরিবর্তনে রামাদানের ভূমিকা এবং কী পরিবর্তনের বারতা নিয়ে রামাদান আমাদের মাঝে আসে এই বিষয়টি শুনব অতীতের কাছ থেকে মহতারাম যেমন করে দর্শককে আমরা অবগত করেছি এই যে একটু পরিবর্তন গতকালকের সঙ্গে আজকের পরিবর্তন গতকালের দিবসের সঙ্গে আজকের দিবসের পরিবর্তন রামাদান মানব জীবনে কি পরিবর্তন সাধন করে এটি যদি আপনি একটু বলেন ধন্যবাদ আকরম সাল এরশাদ ফরমান আমার উম্মত যদি অনুভব করতো রমাদানের মর্যাদা কী তাহলে তারা আল্লাহর কাছে এই দোয়াই করতে থাকতো যে আল্লাহ পুরাটে বছর আপনি রমাদান হিসাবে কবল করেছেন তো এই জন্য রমাদান বারাকাত রাহমাত নাজাতের সৌগাদ নিয়ে আমাদের দ্বারে আসে এবং আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করা যেটার মাধ্যমে আমি আল্লাহ থেকে অনেক দূরে অবস্থান করছিলাম বান্দার সাথে প্রভুর যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে যে ধুলো বালি পড়ে গিয়েছিল সেটাকে ঝেরে মুছে বান্দা আল্লাহর সান্নিধ্যে নিজেকে সমীপে আল্লাহ সমীপে নিজেকে সমর্পণ করার যে একটা তার মধ্যে প্রেরণা কাজ করে এই প্রেরণাটা বাস্তবায়ন করে দেয় মাহেরামা এই এজন্য আল্লাহ রব আলমিন কোরআনে করিমের মধ্যে এরশাদ ফরমান ইয়াঈউলীন আহমানু কুতিবা আলিকিমুসিয়াম কামা কুতিবা আল্লাদীন আবলিকুম লা আল্লাহুম তাত্তাকুন। যে যাতে তোমরা মোত্তাকি হইতে পারো এজন্য তোমাদের পূর্ববর্তী মধ্যের উপরও যেমন সিয়ামের বিধান দেওয়া হয়েছিল তোমাদের উপরও সিয়ামের বিধান আমি দিলাম দেওয়া হলো এই জন্য বিধানের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের একেবারে তাকুয়া যে বড় গুণ বি আখলা আখলাকিল্লা আল্লাহ রবুল্লা আলমিন পানাহার নেই সুতরাং বান্দাও যখন সাহারি খাওয়ার পর থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া পরিত্যাগ করে এই পরিত্যাগ করা শুধুই আল্লাহকে পাওয়ার জন্য তো বান্দা আল্লাহর সিফাতে একাকার হয়ে যায় তখন এই একাকার হওয়ার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে এসে খুব বেশি কাছাকাছি চলে যায় এবং সহায়ক ভূমিকা পালন করে সিয়াম আল্লাহর বান্দাকে আল্লাহর কাছে নিয়ে যেতে এর জন্য রসুল আকরাম সল্লা আলী হুসেন মেরসাদ ফরমান আর সিয়াম উজ্জুর নাতুন মা আলাম হা যে এটা হলো ঢাল জাহান্নাম থেকে মুক্তির জন্য ঢাল যদি না মুমিন বান্দা এই ঢালকে ভেঙে না ফেলে তার মানে হলো যে শিয়াম পালনরত অবস্থায় যদি আমি এমন কিছু কাজ করি যেগুলো তাকোয়ার পরিপন্থী যেমন বর্তমান কালে বিভিন্ন ডিভাইস এসেছে আমি ওগুলো দেখতে থাকলাম আর এমনি শুধু উপোস থাকলাম তো এটা তো শুধু একটা আক্ষরিক অর্থে শিয়াম পালন করা হলো কিন্তু অন্তরত্বাকে জাগ্রত করে আল্লাহ সমীপে নিজেকে সমর্পণ করার যে অভিলাষ নিয়ে এবং তাগাদা নিয়ে মাহে আবেদন নিয়ে মাহের রমাদান আসে সেটা হলো না এজন্য রসউল আকরম সাল আলীসল এরসাদ করেছেন লাম ইয়াদা কৌলা জুর আল আমালা বিহি যে অশ্লীলতা এবং অন্যান্য যে কথাগুলো আল্লাহ পছন্দ করেন না মিথ্যে কথা অশ্লীল বাক্য ইত্যাদি কাজগুলো যেগুলো আল্লাহ পছন্দ করেন না সেগুলো যে ছাড়তে পারল না তার শুধু উপস্থাকার মধ্যে কোনো প্রয়োজন নেই কারণ একটি বিষয় হলো যে রমাদানের রোজাটা শুধু খাদ্য আর পানির সঙ্গে সম্পর্ক না এরও এর বাইরে অনেক কিছু অনেক কিছু সকলে আপনার কাছ থেকে আরও জানবো বিস্তারিত ছোট্ট একটি বিরতি পেরিয়ে এসে দর্শক আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন পাওয়ার বাই বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি একটু পরে ফিরছি সাথে দর্শক বিরতি পেরিয়ে আবার আমন্ত্রণ দেখছেন আপনাদের প্রিয় আয়োজন বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন পাওয়ার বাই বিআরবি হসপিটালস লিমিটেড আলোচনা করছি বছর ঘরে আবার এলো রমাদান জীবন পরিবর্তনে মাহা রামাদান আর আমাদের সাথে আছেন মারানা মুফতি আব্দুল রোজা হবে একটু যদি বলেন ধন্যবাদ আসলে পোশাকি আবেদ যেমন আল্লাহর কাছে কোনো মূল্য তার কোনো মূল্য থাকে না মূল্যহীন ঠিক পোশাকি আবেদ এর মতো পোশাকি সিয়াম পালনকারীরও মূলত সিয়ামের যে মূল রোহ সে অর্জন করতে পারে না এজন্য যেই সিয়াম পালন করলে তার নিয়াত উন্নতি হবে এবং আল্লাহর দিকে তাকে আরও বেশি নিয়ে যাবে সেই সিয়াম হলো যে যখন কিনা আমি সিয়াম পালন করব। তখন আমার অন্তরাত্মাকে আল্লাহর দিকে নিয়ে যাব। মানে হলো যে খুদ পিপাসা তো আমি বিরত আছি কিন্তু আমার হাতগুলো যেন অবৈধ কোনো কাজ না করে আমার চোখ যেন অবৈধ কোনো কিছুর দিকে না তাকায় আমার কান দিয়ে যেন অবৈধ কোনো কিছু না শুনে আমার সারাটি দেহ যেন তন্ময় হয় সিয়ামের যে ব্যাখ্যা সিয়াম যে উদ্দেশ্য আমার কাছে আবেদন যে আবেদন নিয়ে এসেছে সে আবেদনগুলোকে বাস্তবায়ন করতে পারি তাহলেই অন্তত আমার সিয়াম সার্থক হবে এবং আমি রোহানিয়াতে উন্নতি করতে পারবো এবং এটার মাধ্যমেই এই ধরনের সিয়ামের মাধ্যমেই তাকোয়া অর্জিত হবে আসলে মাহের আমাজান এর সিয়ামটা হলো তাকোয়ার অনুশীলনের মাস এই এই তাকোয়ার প্রশিক্ষক হলেন আল্লাহ রবুল্লা আলমিন আর ট্রেইনি বা প্রশিক্ষণার্থী হলো মমিন বান্দাগন সুতরাং আল্লাহ রবুল্লা আলমিন তাকুয়ার প্রশিক্ষণ দিচ্ছেন আমরা প্রশিক্ষণ নিচ্ছি বিষয় হলো তাকোয়ার এই তাকুয়া আমার রুজিয়ামের মাধ্যমে যত বেশি আমি প্রকাশ করতে পারবো যে যখন কিনা কেউ নেই কেউ দেখছে না তখন আমি একেবারে আল্লাহর ভয়ে আমার মধ্যে কোনো গুনাহ এর চিন্তা আসবে না গুনাহের আবিলতা থেকে আমি মুক্ত থাকব। তখনই আমার অন্তরাত্মা জেগে উঠবে এবং এমন খুদ পিপাসা থেকে বিরত থাকা এটা সার্থক হবে এখন আমার সব কিছুকে আল্লাহর সমীপে আমি পেশ করব। শুধু পেটটাকে আমি খাবার থেকে পানীয় থেকে বিরত রাখবো জঠর জ্বালা অনুভব করবো শুধু এটার নাম রোজা নয় জন্য রসুল আকরাম সাল্লি ইসলাম এরসাদ করেছেন রুব্বা সমিন লাই সামিন ইল্লা জো কামা রুব্বা ইমিন লাই সামিন কিয়ামহি ইল্লা সাহার অনেক রাত্র জাগরণকারী বান্দা এমন আছেন যে তিনি নামাজ পড়ে চলেছেন বটে কিন্তু সেই নামাজের মধ্যে রুহ না থাকার কারণে সলাদ আদায় করাটা শুধু রাত জাগার মধ্যেই ক্ষান্ত হলো শেষ হয়ে গেল কিন্তু এমনইভাবে কিছু রোজাদার এমন আছে যাদের খুদ পিপাসা থেকে বিরত থাকা ছাড়া আর রোজার মধ্যে সারবত্তা কিছুই পাওয়া যাচ্ছে না এজন্য অন্তরাত্মাকে জাগাতে হলে যে আমল আল্লাহর দিকে নিয়ে যায় জিক্রুল্লাহ আল্লাহ বি জিক্রুল্লাহি তৎমা ইনুল কুলুব যে অন্তরত্বা আল্লাহ রবুল্লা আলমিনের জিকিরের দ্বারাই অন্তরের মধ্যে ইতমিনান আসে অন্তরের মধ্যে শান্তি আসে অন্তরের মধ্যে সুকুন এবং রহমত নাজিল হয় সুতরাং আমি জিকির করতে থাকব। আমি কোরআনে কারিমে তিলাবত করতে থাকব। আমি যদি এইভাবে আল্লাহর জন্য সিয়াম পালনরত অবস্থায় আমি তখন একটু ক্লান্ত হয়ে কোরআন তেলাওয়াত করছি বা আমি নফল নামাজ আদায় করছি আমি জিকির করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি তখন আমার ঘুমটাও গণ্য করে আল্লাহ আল্লাহবের মূল কথাটি হলো যে রমাদান যখন আসলো তখন যেন রহমতের দোয়ার খুলে গেল এখন বিষয়টা হলো যে আমি সেই রহমতের দরিয়ায় করতে পারি না মহাতাম শেখ মুফতি আব্দুল আপনাকে অনেক সুক্রিয়া জানাচ্ছি রমাদানের প্রথম দিবসে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আল্লাহ তালা আপনার জীবনকে বরকতময় করুন আমিন প্রিয় দর্শক শুরু হলো আমাদের পথ চলা রামাদানের তিরিশ ব্যাপী ঠিক এই সময় আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে আপনাদের প্রিয় আয়োজন বি আরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন পাওয়ার্ড বাই বি আর হসপিটালস লিমিটেড এই আয়োজনে প্রতিদিন আমরা শুনবো নতুন নতুন তথ্য পরিচিত হব নতুন নতুন স্কলারদের সাথে রব্বুর আলমিন গোট রমজান ব্যাপী আমাদেরকে অবাদতময় জীবন উপভোগ করার তহফিক দেন করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি